জোহার, এখন কল্যাণী দিকে যে হাইওয়েটা আছে সেই হাইওয়ের উপরটাতে যাচ্ছি। আজকে গোটা দিনে আমার বেরোবার প্রোগ্রাম ছিল, যে পরিমাণ রোদ দিচ্ছিল সেই হিসাবে আমি বেরোতে পারিনি। আর আজকে কোনো ফেসবুক লাইভও করিনি, কারণ গোটা দিন আমি বিশাল টায়ার্ড ছিলাম, এখন জাস্ট বেরালি। আজকে চেষ্টা করব আমি বিকাল দিকটা চালাবার, কারণ সকালে রোদ ছিল আর ভোর ভোর আমার ঘুম ভাঙে নাই। কাল রাতে এডিটিং করতে প্রায় 12:30 এরকম কিছু একটা সময় হয়ে গেছিলো। দুপুরে এডিটিং করার পর যখন ঘুমালি, ঘুম থেকে উঠতে উঠতে 9:10 বাজে গেছে। তারপরে যা রোদ, ওই রোদে বেরোয় নেই, যদিও এখনও রোদ আছে, কিন্তু এখন 3টা বাজছে, ভর দুপুরেই বটে, অতটা রোদ এখন তুলনামূলক নাই যেটা সকালে দিচ্ছিল 11:12 সময়, 10:11:12 ওই সময়। এখন সাইকেল নিয়ে যাচ্ছি, আজকে দেখি কত দূর যাওয়া যায়। সন্ধ্যাবেলাটা কভার করবো, প্রায় আজকে 50 কিলোমিটারের মতন যাওয়া হবে। 3টা বাজছে, 50 কিলোমিটার যেতে যদি 5 ঘন্টা লাগে, সন্ধ্যা 8:00-9:00 পর্যন্ত যাব। তারপর যেখানে রাত হবে সেখানে থেকে যাবো, তারপর এখান থেকে সকালে আরও যে জার্নিটা আছে সেইটা শুরু করবো। আর 2 নম্বর জিনিস হচ্ছে আমার যে গোপ্রো ক্যামেরাটা আছে, যেটা দিয়ে আমি সব ব্লগগুলো বানাচ্ছি, সেই গোপ্রো ক্যামেরা একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে এই গরমে ব্যাটারিটা ওভার হিট হয়ে বেশিক্ষণ চলছে না। নর্মালি এটা কম বেশি করলে 1 ঘন্টার উপরে ফুটেজ দেয়, কিন্তু এমনিতে 40 মিনিট, 50 মিনিট বা 35 মিনিট এটা বন্ধ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে করে পৌঁছিব বনগা, কিন্তু এখন প্রবলেম হচ্ছে বাংলাদেশে যে ঝড়টা আসছে, ঘূর্ণিঝড়, সেটাকেও দেখতে হবে একটু। এর সামনেই আরামবাগ পৌরসভা, আপনার যাত্রা শুভ হোক। এখন হাইওয়ের উপরটা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা সিঙ্গেল রোড, যেখানে রাস্তার উপরটা অতটা ভালো অবস্থায় নাই। সামনে বাস ট্রাক সবাই চলছে, এইখান থেকে তারকেশ্বর আর 15 কিলোমিটার। রাস্তা এখনও হচ্ছে, এখনও কমপ্লিট হয় নাই, সেই জন্য অ্যাকচুয়ালি রাস্তাগুলোর কন্ডিশনটা অতটা ভালো নাই, যেগুলোর উপর দিয়ে আমি এখন সাইকেল চালিয়ে ব্লগ করে করে আসছি। রোদটা ধীরে ধীরে কমছে, আমি যখন বেরিয়েছিলি তখন বাজছিল 3টা 4টা বাইতে ছিল। 1 ঘন্টার ভিতরে যতটা ডিস্টেন্সে কভার করা হোক, বেশ একটা ভালো ডিস্টেন্স কভার করেছি, কারণ রোদ কম জমছিল আর ধীরে ধীরে করে রোদটা তো কমছে। তো সেই জন্যে যে বিকালের সময়টাই চেষ্টা করবো যে একটা লম্বা ডিস্টেন্স যাতে কভার করা যায়। এই সামনেটা আমাকে বাইপাস করে নিতে হবে, এখানে ডাইভার্সন শেষ হচ্ছে। এই রাস্তাটার উপর দিয়ে যখন যাচ্ছি, একটা জিনিস বুঝতে পারা যাচ্ছে, রাস্তাটা একদম নতুন হয়েছে, ঘরগুলো একদম রাস্তার সামনাসামনি চলে আসছে, রাস্তাটা বেশ চৌড়া করা হয়েছে। আর আমাদের পুরুলিয়া বাঁকুড়া জঙ্গলমহল থেকে যখন বেড়ায় বেড়ায় হুগলির দিকে ঢুকছিলাম, বাঁকুড়া শেষ দিকটার লাই শুরু হয়ে গেছিলো, কতুলপুর সাইড লাই, সেটা হচ্ছে যে এইদিকে সমতল জায়গা, এখানে এখনও ধান চাষ, আলু চাষ কেউ আঁক লাগাইছে, বিভিন্ন ধরনের চাষের পরিমাণটা বেশি, আর এদিকে কোল্ড স্টোরেজ বেশি আছে। আমাদের ওইদিকে হয়তো এতটা জল নাই বলে চাষও নাই, রুখা শুখা জায়গা। রাস্তার ধারে ধারে বিভিন্ন লোক চাষ করছে, ছোট ছোট ঘর আছে, তবে এদিকে পপুলেশন ডেন্সিটি মানে ঘিঞ্জি জায়গা আমাদের ওইদিকের থেকে বহুত বেশি। যে সামনে সামনে বড় বড় যে ঘরগুলো দেখাচ্ছে, এগুলো ম্যাক্সিমাম কোল্ড স্টোরেজ হয়।
রাস্তার মেনটেন্যান্স চলছে, যেমন রোদ তেমন ধুলা। রাস্তার যে কাজগুলো আছে সেই কাজগুলো ধীরে ধীরে এগাচ্ছে। এগুলো ছোটো কাতো লাদাখের রাস্তা মনে হচ্ছে, যে রাস্তাগুলো হয়ে এখন যাচ্ছি। ज़्यादा धूप है, ऊपर से धूल है, सारा चीज़ है। ऐसा लग रहा है कि ये ऑन द वे मिनी लद्दाख जैसा फील दे रहा है मेरे को। क्या है? कैमरा है। क्या कर रहे हैं? वीडियो बना रहे हैं। हाँ, প্রায় 200 কিলোমিটার সাইকেলিং ঢুকছে। 200 কিলোমিটার যেতে যেতে সাইকেলটা সেরকম কোনো প্রবলেম করে নাই, কিন্তু ধীরে ধীরে পেটেলগুলোর থেকে কঁচ 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 করে আওয়াজ বেরোচ্ছে। সব রাস্তাঘাট চৌড়া হচ্ছে। এই যে কাকাকে যে ফেরি করতে আনিছিল, কাকা 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 শুনল নি? পৌঁছিলি চাপাডাঙ্গা। চাপাডাঙ্গা থেকে আমাকে এয়ারপোর্ট যেতে হবে তারকেশ্বর ধারে। আর আরেকটা রাস্তা চলে যাচ্ছে ডানকুনি কলকাতা ধারে। কলকাতার রাস্তাটা আমি যাবো নাই, চাপাডাঙ্গার রাস্তা আমি যাবো। চাপাডাঙ্গা পৌঁছিবার পর আমার শরীরে যে পরিমাণ জল ক্ষয় হইলো, এ রোদে রোদে ডাবের জল খাইতে হবে। ডাব কত করে? কেমন আছে বাবা? ভালো না? এই যেখানে ডাবের দোকানে আসিছি, ডাবের দোকানে আসার পর ডাব খাবো, কারণ সাইকেলটা চালাই চালাই থকি গেছি। এরপর ডাব না খাইলে শরীরে জলটা বেড়ে যাবে, ডিহাইড্রেশন হতে শুরু করবে। গিয়ার পরে ডাবটা খাই। এখন জল হগা সাঁজ হগা। একটা কাজ করো, কচিগুলাই দাও। চল্লিশের কচি গুলো দাও, কারণ ওগুলো বুড়াই গেছে। থ্যাংক ইউ। ডাবের জল খাচ্ছি এখন। প্রথমে আমাকে খুড়া অফার করেছিল যে 40-এর খাবে না, 50-এর খাবে না, 60-এর খাবে। তো আমি ভাবলি প্রথমে 60-এরটা খাই, কিন্তু ওগুলো বুড়াই গেছে। ওই ডাবগুলা জলগুলো খাই, অতটা বেশি হয়ে গেছে। ওই একই জিনিস হইলো, কিন্তু ওটা অতটা জল থাকবে না। কচি ডাবে জলটা বেশি, ওটা পেট জলও খাবে আবার পেটও ভরবে, সেই জন্য কচি ডাবটা খাচ্ছি। আর ডাব বাদ দিয়ে ডিহাইড্রেশনের কোনো সহজ উপায় নেই, এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং। যদি কেউ সাইকেল করছে বা এমনি ট্রাভেল করছে, গ্রীষ্মকালে শরীরটাকে হাইড্রেটেড রাখার জন্য বহুত একটা ইম্পর্টেন্ট ফল হচ্ছে ডাব। ডাব খাওয়ার পর এখন 5 কিলোমিটার আমি শুরু করছি তারকেশ্বরের দিকে। আমাদের দেশে যেমন 1 পয়সা 2 পয়সা ছিল না, সেরকম আমেরিকার এটা 1 পয়সা 2 পয়সা বটে। এই যে খুড়া আমাকে একটা কয়েন দেখাচ্ছে, এটা হচ্ছে আমেরিকার কয়েন। আমেরিকার কয়েন বলতে এখানে লেখা আছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখানে এখানে আমেরিকার লোক আছে, পরে তোমার কাছে ডাব খায়। কী করে বুঝলি আমেরিকার লোক? মায়ের বাড়ি যায় ও কামারপুকুর। ওই কামারপুকুর আমেরিকার লোক যায়, তো সেই করে তুমি একটা এরকম কয়েন পাই গেছো আমেরিকার। এই যে এটা আব্রাহাম লিঙ্কন, ওদের প্রথম যে রাষ্ট্রপতি, ওই রাষ্ট্রপতির এখানে ছবি দেওয়া আছে। এখানে লেখা আছে 1 সেন্ট ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কত কিছু লোকের কাছে কালেকশন থাকে এইসব, রাস্তার ধারে না ঘুরলে বোঝাই যাবে নাই। এটা আমেরিকার লোক ডাব খেতে এসেছিল, এসে আমাকে এটা দিয়ে গেলো। তোমার দিয়ে গেছিলো না, তোমার কাছে ভুলে গেছিলো? না, দিয়ে গেলো। এটা রেখে দাও, এটা রেখে দাও। ওর ঠাকুর বাড়ি আছে, নাম কিছু হচ্ছে মন্দির আমেরিকার লোক, সেই জন্য তোমাকে এটা যাবার সময় দিয়ে গেছে যে আমেরিকা হয়তো যেতে পারবে না, কিন্তু আমেরিকার কয়েনটা রাখো। হ্যাঁ হ্যাঁ, আমার একটাই পেয়ে দিয়েছিল, যাবার সময় ইন্ডিয়ার পয়সা দিয়েছে, ডাবের পয়সা ইন্ডিয়ার পয়সা দিয়েছে। ডাবের পয়সাগুলো ইন্ডিয়া, ওগুলো আমেরিকার নোট দিতে বলবে। আমেরিকা থেকে যখন আসবে আমেরিকার নোট দিতে বলবে, তবে না হবে।
আমি তো আমেরিকার নোটটা চালাতে পারবো না এখানে ওই রকম নোট যদি গোটা 50-100 জোগাড় করো না 100টা ডাব দিকে বল বেশি দরকার নেই তোমাদের আমেরিকার 50 টাকা করে দাও না আমাদের ভারতে যেমন 50 টাকা সেরকম আমেরিকার 50 টাকা করে দাও গোটা তুমি 500 ডাব বিকো 50 টাকার নোট লিলিয়ে তাইলেই হবে ডাবের জল খাবার পর এখন তারকেশ্বরের রাস্তায় যেটা আশা করেছিলাম ধীরে ধীরে করে রোদটা কমবে এখন রোদ একটুকুনও নাই বহুতটা রোদ কমে গেছে যখন আমি দুপুরে 3টার সময় সাইকেলে বেরিয়েছিলাম তখন তো আমার রোদ ছিল আশেপাশে সেরকম মতো গাড়ি ঘোড়া থাকে না এরপর ধীরে ধীরে লোক ঘরেলে বেরোতে শুরু করেছে রোদটা কমার পর পেট্রোল পাম্পে দাঁড়াইছি দাঁড়াবার পর এখানে জল নিব সাইকেলটার অবস্থা একটু খারাপ হয়ে গেছে ধকধক করছে পুরা এত দূর আসতে আসতে এই যে জানি না সাইকেলটা ঠিক করা যাবে কি নাই কত দূর যাওয়া যায় এই সাইকেলটা দেখি তারকেশ্বর আস্তে আস্তে হালকা হাল ছাড়ি দিয়েছে তোমার ছবিটা তুলব দাঁড়াও সাইকেলটা আমি আগে ঠিক করে রাখি যাও যাও তুমি জল নিয়ে যাও 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 কোথায় সাইকেলের দোকান পাবো বলো এখন সাইকেলের দোকান আছে এক মোড়ল যেটা গেঁড়া গেঁড়া করে এই সাইকেলটা ঠিক হবে এই যে ডক 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 করছে সাইকেলটা ঠিক হয়ে যাবে ওকে হয়ে যাবে বাস এই পাম্পের মুখ দিয়ে গিয়ে ও হাতে ডান হাতে আর যদি না ঠিক করি তাহলে অসুবিধা আছে এটাকে ঠিক করতে হবে একদম এটাকে ঠিক করাইতে হবে জল কোথায় আছে জল জল ওই যে ওখানে ওয়াটার ওখান থেকে তোমার ঢাকা যেতে ম্যাক্সিমাম 3 দিন লাগে কতক্ষণ সাইকেল চালাচ্ছ আপ ডাউন তুমি যদি ঢাকা বেনাপোল থেকে ডাইরেক্ট একদম সিধা রোড ধরো 3 দিন ম্যাক্সিমাম 3 দিন ওই যশোর হয়ে যশোর দেখি আমার যশোর খুলনা কুষ্টিয়া এগুলো সব যাওয়ার আছে সাইকেলটা একটু প্রবলেম করছে সামনে বলেছিল সাইকেল দোকান আছে এখানে একটু সাইকেলটাকে ঠিকঠাক করা নিতে ফেসবুকে দেখেছো কোথায় ঘর তোমার বাঁকুড়ার যে কোনো একটা জায়গায় তুমি ভিডিও করছো ফেসবুকে দেখেছি আচ্ছা আচ্ছা এখন তুমি কোন দিকে যাবে আমি যাব এখন পদ্মপুকুরের দিকে পদ্মপুকুর এই দিকে না পদ্মপুকুর হচ্ছে এই দিকে আমি ওই দিকে যাচ্ছি আমি তারকেশ্বরের দিকে যাব তারকেশ্বর তো এটা এখানে 6 কিলোমিটার এই সাইকেলটা একটু ঠিক করাবো চলে চলো একসাথে চা টা খাওয়া যাক সাইকেলটা কোথায় ঠিক করবে এখানে বললে একটা সাইকেলের দোকান আছে দাদা সাইকেলের দোকান কোথায় আছে সাইকেলের দোকান কাকা একটু সাইকেলটা ঠিক করে দিবে সাইকেলটা সাইকেলটাই বেশি কিছু কাজ নাই সামনের হ্যান্ডেলটা ঢিলা হয়ে গেছে সামনের যে পাম্পটা আছে সামনের জায়গায় পাম্প দেবো পিছনের জায়গায় পাম্প দেবো এইগুলোই কাজ আছে এর থেকে বেশি আর কিছু কাজ নাই আরে দাদার সঙ্গে পরিচয় হয়েছে দাদা বলছে আমার ভিডিও বাঁকুড়ায় কোথায় দেখিয়েছে কি নাম দাদা তোমার সৌভিক চ্যাটার্জি মানে এই গাড়ি তুমি তো ঠিক করছো কেমন গাড়ি বাংলা গাড়ি নিয়ে তো এমনি আমাদের দেশীয় গাড়ি কিন্তু ভালো এই গাড়ি আমাদের চলছে এখন পুরো এই যে এই সাইকেলে নিয়ে আমি এখন যাচ্ছি এই মোড়টার থেকে আমাকে আগে দিকে যেতে হবে সাইকেল ঠিক করা হলো এদিকে রাস্তাগুলো এখনও কিছু কিছু জায়গায় অতটা ভালো হয়নি তৈরি হচ্ছে রাস্তা কাকা বলছে এত দূর থেকে এসেছো আমার কাছে চা খাও এই যে আমাকে বিস্কুট খাওয়াচ্ছে চা খাওয়াচ্ছে জল খাওয়া সামনে জল দিচ্ছে তুমি যে সাইকেল নিয়ে পুরুলিয়া থেকে এসে বাংলাদেশ যাবে এতে আমার শুনে খুব খুশি এখানে আমি জাস্ট কাকাকে সিধাইতে চিনি কোন দিকে রাস্তা সেই করে করে জিজ্ঞাসা করলো কত দূর যাবে আমি বললাম বাংলাদেশ যাবো সাইকেলে সেই করে পরিচয় ব্যবস্থা হয়ে যায় এই যে টোটোটা রয়েছে সামনে দিয়ে সোজা গেলে বাবার মন্দির কত দূর বেশি দূর তোমার 4-5 লাগবে আচ্ছা সাইকেলটা যদি তোমার কাছে রাখি দিই হাঁটে হেঁটে যাবো মন্দিরটা দেখে আসবো না তুমি মন্দিরের সামনে সাইকেল চলে যাবে কেউ কিছু করবে না আর তোমার ওই রোডটা ধরে মন্দির থেকে বেরিয়ে ওই রোডটা ধরে নেবে তোমার সুবিধা হবে এই মন্দিরের রাস্তায় ওই রোডটা ধরা যাবে হ্যাঁ ঠিক আছে
থানা আছে, এই রাস্তা দিয়ে থানা পড়ছে সোজা, যে একদম রেলগেট পার হয়ে থানা, থানার পাঁচ দিক দিয়ে একদম কালীবাড়ি নোয়াট একদম ওখানে চলে যাবে, আপনার সাইকেল সব চলে যাবে, কোনো অসুবিধা হবে না একদম। মানে এই মন্দির এই সাইকেল রাখতে পারবে কালীবাড়ির মাঠে। আমি এই যে পুরুলিয়ার থেকে তোমার কাছে আইলাম, আমার একটা পরিচয় হলো, এমনি বাসে ট্রেনে গেলে দেখাটা কি হতো, এত লোকের সাথে হতো নাই না, এই পরিচয় হচ্ছে এটাই তো থাকি যাবে, এটাই তো থাকবে, টাকা পয়সা কিছু থাকবে, যে মানুষের পরিচয় আচার ব্যবহার এটাই থাকবে, তাছাড়া কিছু না। কেমন আছো? ভালো। আচ্ছা, তোমাকে দেখেছি ফেসবুকে অনেকদিন পর, দেখা হলো। আরে তারকেশ্বর মন্দির তো এদিকে না? হ্যাঁ চলো, আমি মন্দিরে যাচ্ছি এখন, তারকেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে একটা পাতলা গলি হয়ে যখন যাচ্ছিলাম, একটা ভাইয়ের সঙ্গে এখানে দেখা, ভাই বলছে আমাকে ফেসবুকে দেখি যেন কি, এদিকে আমার ভিডিওগুলো এত চলে আমি জানতাম না, আমি ভাবতাম যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওইদিকে লোকে দেখে। এই ভাই যাচ্ছে তারকেশ্বর মন্দির, আমাকে বললো যে সঙ্গে করে চলো, তোমাকে নিয়ে যাচ্ছি। এখন এই 6:30 থেকে সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে কি? না দেরি আছে। কটার সময় শুরু হয়? এখানে মাটির জিনিসের দোকান যেতে, তারকেশ্বর কুমোরপাড়া, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি। এই সামনে একটা থানা তারকেশ্বর পুলিশ স্টেশন, এটার পর ডান ধারে না বাঁ ধারে যেতে হবে? কোন দিকে? এটার পরে যেটা ভালো সেদিকে নিয়ে চলো। পুরুলিয়া এই যে তারকেশ্বর মন্দির যাচ্ছি, তোমার বাঁকুড়া ঘর নাকি? বেনারস বেনারস ফিল আসছে পাতলা পাতলা গলিগুলাতে। এখানে একটা দোকানে জুতাগুলো খুলছি, জুতা খুলে যাবো মন্দিরের দিকে। ব্যাগটা নিয়ে ঢুকতে দেবে না ওটা দেবে না? স্টিডি বোধ যেমন ছিল সেই লোকে স্টিডি বোধ খুলতো, এখন সেরকম ইউটিউবার হয়ে গেছে। চলো ভাই, একদম পুরা পোজ দিয়ে ছবি তুলছে, ভোলেনাথের আসল মানে হাসতে ওর মাথার উপরে পড়িছে। এই যে সামনে মন্দির, মহিলা লাইন পুরুষ লাইন দুটো আলাদা করা আছে, মহিলা লাইন এটা জল ঢালার সময় যখন জল ঢালা হয় না তখন দুটো আলাদা লাগে, এদিকে মহিলা লাইন দাঁড়ায়, পুরুষ লাইনটা পেছন দিয়ে আছে, এখানে পুরুষ লাইন নেই, এটা মহিলা লাইন। এটা চলো ভিতর দিকে যাই। পুরুলিয়া 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 থেকে সাইকেলে চার দিন আগে এই বিভিন্ন জায়গায় থাকছি, একদিন দুদিন রিল্যাক্স করছি যাচ্ছি, আমার তো ওইখানে কোনো মানে স্পিডে যেতে হবে তার কোনো ঠিক নেই, গেলেই হলো। বাবারে ঢুকতে ঢুকতে বলছে ভাই, এ ভেতর দিয়ে ভিডিও করবো, ঠিক আছে? এই সাউথে শিব মন্দিরগুলো ঠিক এরকম অনেকটা হয়, মানে শিব মন্দিরের কাছে এরকম একটা করে হাত পা ধোয়ার জায়গা আছে, এখানে আমরা হাত পা ধুতে যাবো। বাবার দুধ পুকুর, এই পুকুরে স্নান করলে মানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে, কেন জানো? এখানে এই দুধ পুকুরে স্নান করার জন্য, এখানে স্নান করলে নাকি বহু রোগ রোগ বিধি থেকে আর কি মুক্তি পাওয়া যায়। মন্দিরের ভিতরে গেছিলাম, মন্দিরের ভিতরে ভিডিও করার পারমিশন নাই, যত দূরে হাত পাটা ধুলাম ওই পা ধোয়া তো কই ভিডিও বা ক্যামেরা এগুলো এলাও আছে, তারপর গেটটার ভিতর থেকে আর এলাও করে নাই, তো সেই জন্য আমি আর ভিতরটাই সেরকম কিছু ভিডিও করবো এরকম কোনো টেনশন নিয়ে পরে যায়নি, ভিতরটা বেশ ভালো লাগলো। আমি যখন ছিলাম তখন যা সন্ধ্যা আরতি শুরু হয়েছে, সন্ধ্যা আরতি শুরু হওয়ার পর ওইখান থেকে আমরা এখন বেরাই পরে যাচ্ছি। আর এখানে দু তিনটা বন্ধু বানাই নিয়েছি, কিছুগুলো বন্ধু বলছে এই যে পিছনে যারা আসছে ইয়ারা আমার ভিডিও দেখেছে ইউটিউবে,
আর এই যে এই ভাই আছে, এই ভাই আমার ভিডিও দেখেছে ফেসবুকে একদম, আর পিছনের গুলো আমার ভিডিও দেখেছে ইউটিউবে। এবার বন্ধু হয়ে গেছে ইয়ার, আমাকে হাইওয়ে পর্যন্ত ছাড়ি দিতে যাবে। আর রাতের বেলা আমি চেষ্টা করছি বেশি ব্লগ না দিবার, কারণ রাতে আপাতত বেশি দূর যাবো নাই, প্রোগ্রাম আছে সিঙ্গুর বা এগুলোর আশেপাশে কোথাও থাকার। ব্লগিং করাটা একটু 12 নম্বর রোডটা একদম ভালো না, ওখানে রাতের বেলা এত অ্যাক্সিডেন্ট হয়, আমারই দুবার তিনবার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই জন্য আমরা রাতের বেলা অ্যাভয়েড করি রাস্তায় যাওয়া। ওই দিল্লি রাস্তা? হ্যাঁ দিল্লি রাস্তা, দিল্লি রাস্তা একদমই ভালো লাগে বলছে, আমাকে সেফলি যেতে হবে। তাহলে আমি চেষ্টা করবো রাতে আর দিনে ব্লগটা কম যাতে করা হয়, মানে বাঁচে থাকলে আরও ভিডিও হবে, তার থেকে ভালো রাতের বেলা যত কম ভিডিও করা যায় ততই ভালো না, কারণ রাতের বেলা সেফলি নিজেকে ড্রাইভও করতে হবে, রাস্তা দিয়ে যেতে হবে, এমএক্স টুয়েলভটা একদম ভালো না, ওই জন্য আমি রেকমেন্ড করবো রাতের বেলা ওইখান দিয়ে সেফলি যাও। যেখানে যাবে সাইকেল আগে চাবি দেবে, তারপর ব্যাগ প্যাক তুমি সামনে রাখবে, ঠিক আছে চলো ভালো করে যাচ্ছি, বাই। রাতের বেলা এমনিতে সাইকেল চালাতে অসুবিধা হচ্ছে, তারপর মেন এনএইচের উপর হবে নাই, এখানে তারকেশ্বর টুকুরটা যাই ব্লগিং করে করে, এরপর আগে দিকে যাবো নাই, এখান থেকে নতুন ভিডিও শুরু করব। তারকেশ্বর থেকে সাইকেলটা নেওয়া হলো, সাইকেলটা নেবার পর সেই সাইকেলটাকে ফেন্ডারে চাপালাম, চাপাবার পর আমার টিকিট আর সাইকেলের টিকিট দুজনের টিকিট কাটা হলো। টিকিট কাটার পর তারকেশ্বর থেকে পৌঁছে গেলাম শেওড়াফুলি, সিঙ্গুরের যে রাস্তাটা আছে রেললাইনটা, সেই রাস্তাটা নিয়ে পরে বেশিক্ষণ লাগলো না, প্রায় এক ঘন্টার মতন সময় লেগেছিলো শেওড়াফুলি। এবার শেওড়াফুলিতে যখন সাইকেলটা নামাইলাম, শেওড়াফুলির থেকে একটা ঘাট আছে দু পয়সা ফেরিঘাট, দু পয়সা ফেরিঘাট পর্যন্ত যেতে যেতে একটা মার্কেটের থ্রু দিয়ে যেতে হয়, সেই বাজারটার ভিতরে সাইকেল চালাটা একটা বিশাল টাফ জিনিস ছিল। তারপর ওইখান থেকে যখন ফেরিঘাট পৌঁছালাম, ফেরিঘাটে সাইকেলটা চাপালাম, তারকেশ্বর থেকে বেরাবার পর এখন পৌঁছেছি শেওড়াফুলি ফেরিঘাট, ফেরিঘাট এলাম, আর ফেরিঘাট থেকে আমি নৌকায় বেরোয় পর ব্যারাকপুর যাবো, ব্যারাকপুর থেকে বারাসাত, বারাসাতে ওইদিকে উঠবো, রাস্তাটা যাওয়ার ছিল। হ্যাঁ পুরুলিয়া, পুরা পুরুলিয়া ঘর ওটা আমার, আমি সাইকেল নিয়ে এখন তোমার এইটা দিয়ে বেরাবো ব্যারাকপুর যাবো, এবার ব্যারাকপুর থেকে বারাসাত দিয়ে যাবো, এবার ওখানে বনগাঁ বাংলাদেশ, ব্যারাকপুরে দেখি আজকে বনগাঁ পৌঁছে যাবো। ফেরিঘাট ক্রসিং, বলছি সাইকেল, সাইকেল আর আমি কত টাকা নেবে? 12 টাকা। কাকার কাছে ফেরির টিকিট কাটবো, সাইকেল আর ফেরি, সরি সাইকেল আর আমি, সাইকেল আর আমি দুজনের 6 টাকা করে টিকিট। এই যে সামনে আছে আমার সাইকেলটা, এরপর এখান থেকে ফেরিতে করে চাপাই নদী বের করবো। প্রেস লয় প্রেস লয়, আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব বুঝো কি গুজব, মোবাইলে টিভিতে যেখানে খুলবে সেখানে আসবে, ইউটিউবে তুমি খুলবে হোম আউট ট্রাভেলার। এখন ফেরিঘাটে চাপছি, ফেরিঘাট ক্রস করবো শেওড়াফুলির থেকে ব্যারাকপুরের, এই সামনে একটা হচ্ছে ফেরিঘাট, এরকম কিছু একটা ফেরিঘাটটা দেখতে। দাদা একটু সরবে, এরকম কিছু একটা ফেরিগুলো দেখতে যেটা ক্রস করছে ওই দিক থেকে এই দিকে, এখন ফেরির উপর চাপে দাঁড়ায় আছি। যখন আমি ফেরিঘাট ক্রস করছিলাম এখানে একটা দাদার সঙ্গে দেখা হয়েছে, দাদা বলছে আমার ভিডিও দেখে। কোথায় ঘর দাদা তোমার? আমার বাড়ি হাতিরামপুরে, বাঁকুড়া। বাঁকুড়া এখন কোথায় যাবে তুমি? এখন ব্যারাকপুর, শেওড়াফুলির থেকে ফেরিঘাটে করে ব্যারাকপুর যখন যাচ্ছি, সে তখন রাস্তার ধারে দাদা আমাকে সিধাই ছিল, তুমি ইউটিউবে ভিডিও করো কি না, তুমি জিজ্ঞাসা করেছিলে ভিডিও করো কি, ইউটিউব ইউটিউব জিজ্ঞাসা করো, দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল। আমার ভিডিওটা দেখে মানে বুঝে গেছে, যাই হোক এখন নদীঘাট ফেরাবো। কত দূর এখান থেকে ব্যারাকপুর? সামনে 15 মিনিট, 15 মিনিটের একটা ফেরি রাইড, 10 মিনিট লাগবে, তারপরে ওখান থেকে আর 15 মিনিট। এখন নদী ক্রসিং শুরু হয়েছে আর আমরা একদিন থেকে অন্য দিন
একটা ছোটো সময় কার্টুন একটা পপয় দা সেলারম্যান ওইখানে যেমন ঘুরাচ্ছে এইখানেও সেরকম হ্যান্ডেলটা ঘুরাচ্ছে। আমরা দু পয়সার ঘাটলে এখন ছাড়িয়ে দিয়েছি, ছাড়ার পর এখন ব্যারাকপুর ধারে যাচ্ছি। এখানে সাইকেল আমি রেখেছি ওই একদম শেষে, কারণ আমারও তো হড়বড়ানি নাই, আরামসে সাইকেলটাকে নিয়ে আসবো। এখানে গাদে ভিড়, তারকেশ্বর বাঁকুড়া হয়ে যদি কেউ আসে তাহলে এটা একটা ভালো রুট, সেড়াপুলি থেকে বহুত শর্ট, এটা আমার জানা ছিল না। পরের বার যদি কলকাতা আসি তাহলে এটা একটা শর্ট রুট হিসাবে জানা রাখবে। এটা এটা তোমার কলকাতা হবে, আমাদের ওই দিকে কলকাতা আসতে প্রায় 250 কিলোমিটারের মতো হয়, আর এদিকে হবে 170-180 আসে। বহুত শর্ট রুট তো তাহলে, আমি লকডাউনের সময় এটা দিয়ে যেতাম। এটা একটা আমার নলেজ ছিল না, এটা রয়ে গেল আমার। এখন ক্রস করছি ব্যারাকপুর ঘাট সেড়াফুলির দু পয়সা ঘাটের থেকে। এখানে টিকিট চেক হচ্ছে, সাইকেলটা এখানে স্ট্যান্ড করে দেবো, টিকিটটা দিচ্ছি। টিকিটগুলো আর কোথায় রাখলাম? এলো, এই যে আমি 12 টাকার টিকিট কাটিয়েছিলাম, কাকাকে এখন দিয়ে দিয়েছি। এরপর নদী ক্রস করছি, বাংলাদেশ সাইকেল নিয়ে, হ্যাঁ সাইকেল নিয়ে বাংলাদেশ যাচ্ছি। পুরুলিয়ার থেকে আসছি এখন, পুরুলিয়া এই সামনে ফেরিঘাট, ফেরিঘাট পেরাবার পর এখন আমি সাইকেলটা নিয়ে দাঁড়াইছি। এখান থেকে আমাকে যেতে হবে ব্যারাকপুর। একটু আগে দিকে যাবার পর আমি গুগল ম্যাপটা অন করে নেবো, কারণ এদিকে রাস্তা জানা নেই, মানুষ আর কত হড়বড়ি এধার আছে, মানে র্যাট রেসের মতন পুরো দৌড়ে বলছে। ব্যারাকপুর যাবার পর দেখা যাক কত দূর কী অপশন হয়, যদি আমি রাতে ব্যারাকপুরে থাকতে যাই আমার কাছে একটা অপশন আছে, রাতে আরামসে আমি ব্যারাকপুরে থাকতে পারি, একটা দাদার সঙ্গে এখানেই পরিচয় হয়েছে। এখন যাচ্ছি ব্যারাকপুর ধারে, ব্যারাকপুর এখান থেকে 6.7 কিলোমিটার, অ্যারাউন্ড 7 কিলোমিটারে বলা যায়। এই রাস্তাটা হয়ে এখন সোজা সোজা যাচ্ছি ব্যারাকপুরের ধারে। এদিকে আসে পর গরমের একটা হিউমিডিটি আলাদা রকম লাগছে। হিউমিডিটি বলতে জিনিসটা কি, আমাদের পুরুলিয়া ধারে কী হয়, ঘাম ঝরে কম ঝরে, মানে গরম লাগে কিন্তু ঘামটা কম হয় শরীরে, এদিকে আসে ঘামটা বেশি গরমটা কম। গরমে ক্যামেরা ওভারহিট চলছিল নাই, কোনো রকমে ঠিকঠাক করলাম। এখন ব্যারাকপুর থেকে সোজা সোজা যেতে হবে বারাসতের দিকে, আজকে জানি নেই কত রাত লাগবে বনগাঁ যেতে। সামনের দিক থেকে একটা বাস আসছে, আরামসে এইসব জায়গাগুলোয় আর বেশি ভিডিও করবো নাই, আস্তে আস্তে করে বেরাই। ফেরিঘাট থেকে প্রায় 4 কিলোমিটার সাইকেল চালায় আসার পর একটা জায়গায় পৌঁছেছি, এই জায়গাটা হচ্ছে চিড়িয়া মোড়। আর যে জায়গাটা থ্রু দিয়ে আমি এখন আসতেছিলি ওগুলো ছিল আর্মি ক্যান্টনমেন্ট জোন। সোজা আমাকে যেতে হবে এখন ব্যারাকপুর স্টেশন থেকে, এই সামনে যে রাস্তাটা যাচ্ছে এই সামনের রাস্তাটাই আমাকে যেতে হবে বাঁ দিকে। আর এখান থেকে যাবার পর বারাসত, তারপর বারাসত থেকে বনগাঁ, এরকম একটা কিছু প্ল্যান আছে, কত দূর যাওয়া যায় দেখি। এই সামনের যে ফ্লাইওভারটা আছে এটা হচ্ছে বারাসতের রাস্তা, বারাসতের রাস্তা এখন ধীরে ধীরে করে এগাচ্ছি, আমাকে বাঁ দিকে করে যেতে হবে। ঢাকা ঢাকা যশোর খুলনা, ইন্ডিয়াতে নয়, আমি পুরুলিয়া থেকে এখন বাংলাদেশ যাচ্ছি। সাইকেল নিয়ে, হ্যাঁ বাইকের জন্য হবে না, বাইকে যত টাকা দাম তার ডবল টাকা ইন্ডিয়ান গভর্নমেন্টকে জমা দিতে হবে। টিভিএস হেভি ডিউটি নিয়ে যাও, টিভিএস হেভি ডিউটি, ঠিকই তো বলছি। 70,000 টাকা বাইকটার দাম, 1,40,000 জমা দিবে,
বাংলাদেশে ঘুরবে আরামসে টিভিএস বাংলাদেশে একটা গাড়ি কিনে নেবে না এখন ইন্ডিয়ার মায়ানমার বর্ডার বন্ধ সব বন্ধ ইন্ডিয়া থেকে এখন কোথাও যেতে পারবে না এবারে একমাত্র বাংলাদেশ বাদ দিয়ে আর নেপাল বাদ দিয়ে আর নেপাল থেকে তুমি যদি চায়না ঢোকার চেষ্টা করো চায়নার বর্ডারও বন্ধ দরকার নাই এখন আরো পয়সা পাতি হাতাও নাই যেটা আছে সেটা দিয়ে চলুক সাইকেলের হেলমেট তোমার মাথার উপর থেকে যদি ভিডিও টালি তাহলে তোমার রাস্তার উপর উপর গুলো দেখাবে যে তোমার সাথে কথা হচ্ছে এসব জিনিসগুলো আর কিছু আসবে নাই ঠিক আছে এবার তোমার যখন হেলমেটটা লাগাচ্ছ ওইটা চিনে আসে এই মুখটার কাছে এবার আমি যখন লাগাবো হাতে করে তখন ওই উপরে আসবে এই দেখেই তোমার 70,000 সাবস্ক্রাইবার হয়ে গেল আরো চাই আমি যাচ্ছি 1200 আমি তার ডবল বারাসাত এখান থেকে 12 কিলোমিটার বাই বাই হোম আউট ট্রাভেল আর বার্তা মিডিয়া দুটা আছে বার্তা মিডিয়া কলকাতা আসার পর রাস্তাটা তোমার ভুল হয় বারাসাতের রাস্তা এইটা আর আমি চলে গেছি ওইদিকে আর ম্যাপটাও দেখতে পাচ্ছি না অতটা এক হাতে ফোন ধরে চালানোটা একটু অসুবিধা হচ্ছে বারাসাতের রাস্তাটা ওইদিকে ছিল তারপর বারাসাতে আর সাইকেলটাকে ট্রেনে চাপাইলাম ভেন্ডারে দুপুর ট্রেনে চাপাই পরে গেলাম বনগাঁ দুপুর বনগাঁ থেকে আমার যে হোস্ট ছিল যার ঘরে আমার থাকার কথা ছিল সুধাঙ্কর দার ঘর হচ্ছে বনগাঁ থেকে আরও প্রায় 5-6 কিলোমিটার বনগাঁ পর্যন্ত যেতে যেতে আমার প্রায় রাত 1টা বাজে গেছিলো 1:30 কি 2টা হবে এক্স্যাক্টলি মনে নেই তারপর ওইখান থেকে আরও সাইকেলটা সুধাঙ্কর দার ঘর পর্যন্ত চালাইলি যেতে রাত প্রায় আমার 3টা বাজে গেছিলো 3:30-3:30 এরকম কাইন্ড অফ শেষ পর্যন্ত পৌঁছলি বনগাঁ এটা হচ্ছে ইচ্ছামতী নদীর ব্রিজ আমার বাংলাদেশের যে ট্যুর সেটার জন্য যে বর্ডার টাউন বনগাঁ থেকে পেট্রাপোল হয়ে যাব এটা ইচ্ছামতী নদীর ব্রিজ সেটার উপর থেকে এখন আমি ব্লগটা করে করে যাচ্ছি দাদা আমার জন্য রাত 3টা পর্যন্ত জাগিয়েছিল তাই তো 3টা বাজে গেছিল বহুত কষ্ট করার পর ফাইনালি ঢুকেছি বনগাঁ ইয়ার পর আমার বাংলাদেশের সব সাল পূরণ হবে জায়গাটা বেশ ভালো লাগছে এখন এখানে আপাতত রেস্ট করি তারপর কাল সকাল থেকে দেখা যাবে কি প্ল্যানিং হয় এবার এখানে সাইকেল থেকে রেখে সেদিন রাতে ঘুমাইলাম বনগাঁয়ে 2 দিন স্টে করে তারপরে বেরিয়েছিলাম বাংলাদেশের দিকে আর যখন আমি বনগাঁয় ছিলাম আমার স্কুলের 2টা বন্ধু সৌমিক আর শ্রীমন্ত দুজন আমাকে ছাড়তে আসে তার সঙ্গে শ্রীমন্তর ভাই আছে আমরা একসঙ্গে ভালো করে বেরিয়েছিলাম তারপরে তো এই যে তারপরে বাংলাদেশের ব্লগগুলো আছে সেগুলো কন্টিনিউ করে দেখাচ্ছি আর আমি চাই যে যেটা সম্পূর্ণ জিনিস সেটা ট্রান্সপারেন্টে থাকুক এটাকে লুকাবার কিছু নাই যদি কোথাও সাইকেলকে ট্রেনে চাপাইছি তো ট্রেনে চাপাইছি বাস এটাই ছিল কেস এরপর আমার জার্নিটা কন্টিনিউ করছি ভিডিওটা কেমন লাগলো একটু ফিডব্যাক খুঁজবো কমেন্টে তারপর আগের যে জার্নিটা আছে সেটা কন্টিনিউ হবে